মায়ের সঙ্গে সমকামী সম্পর্ক জানতে পেরে পথের কাটা হয়ে দাঁড়িয়েছিল ছেলে আর তাই পথের কাটা উপরে ফেলতেই নিজের বান্ধবীর সঙ্গে মিলে নিজের ছেলেকে নৃশংসভাবে কুপিয়ে খুন করলো মা এই অমানবিক ঘটনা শুনে চক্ষু চরক গাছ প্রতিবেশীদের নিজের অন্যায় ঢাকতে জন্ম দেওয়া সন্তানকে মা যে নিজের হাতে মেরে ফেলতে পারে সেই ঘটনা সামনে আসতে সকলেই হতবাক ঘটনাটি হুগলির কোন করে। শান্তা শর্মা এবং তার বান্ধবী ইফাত পারফেন দুই মহিলার মধ্যে ছিল গভীর বন্ধুত্ব তাদের বন্ধুত্ব বিয়ের আগে থেকে। সন্তার বিয়ে হয়ে যায় দু সালে পারভিনের বিয়ে হয় দু হাজার কিন্তু বিয়ের বেশ কিছু দিনের মধ্যেই স্বামীকে ছেড়ে চলে আসেন তিনি তবে ডিভোর্স হয়নি সূত্রের খবর বর্তমানে তাদের ঘনিষ্ঠতা আরও বেড়ে গিয়েছিল গভীর রাত পর্যন্ত ফোনে কথা বলা চলতো দীর্ঘদিন থেকেই দুজন দুজনের বাড়িতে যাতায়াত করত আর সবটা জানতো পরিবারের সদস্যরা এই ঘটনাটা সন্তা শর্মার ছেলেও জানতে পারে আর এরপর সে তাদের সম্পর্কের কাঁটা হয়ে দাঁড়াচ্ছিল শুক্রবার সন্ধ্যায় কোন নগরে খুন হয় ছেলেটি আর তাকে কিভাবে খুন করা হয়েছে তা শুনলে আপনাদের গা শিউরে উঠবে সেই খুনের কথা অবশ্য মা নিজেই জানিয়েছে প্রথমে ইট দিয়ে মাথার পিছনে আঘাত করা হয় আর এরপর ছুরি দিয়ে চলে লাগাতার আক্রমণ তাতেও খান্ত হননি তিনি এরপর মাথায় মেরে ছেলেকে নিজের হাতে খুন করে মা দৃশ্য দেখে কার্যতো শিউরে ওঠে পুলিশ কর্তারা দোষীদের কঠোরতম শাস্তির দাবি করা হয়েছে ঘটনার নেপথ্যে শান্তা এবং তার বান্ধবীকে তাদের যে ভূমিকা তা खोதியே দেখা হচ্ছে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি করেছে মৃতের পরিবার परिजन ডিসিপি অরনব বিশ্বাস কি বলছেন শুনব বনহেবালা আমাদের কাছে একটা ইনফরমেশন আছে যে আদর্শনগরে কানাইপুর এলাকা যেটা সেখানে একটি বাড়িতে একটি ছোট বাচ্চা ইনজুরি অবস্থায় পড়ে রয়েছে তারই বাড়িতে একটি অন্য একটি ছোট বাচ্চা তার দিদি বয়সে ছোট সে প্রথম নোটিস করে তাকে সাথে সাথে সে পাড়ার লোকজনকে জানায় এবং পাড়ার লোকজন ওকে নিয়ে পাশের একটি হোমে সেখান থেকে কানাইপুরে ওখানে যে প্রাথমিক হেলথ সেন্টার সেখান থেকে আলটিমেটলি পরপর এসে উত্তর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসে সেইখানে তাকে পরবর্তীকালে ডেথ ডিক্লেয়ার করে কিন্তু আমি মিন টাইম আমাদের কাছে খবর পৌঁছে যায় তখন আমরা আমাদের একটা টিম প্রথমে পিওতে চলে গেছিলো সেখানে গিয়ে খবর পায় যে বাচ্চা হাসপাতালের দিকে চলে গেছে সেখানে চলে আসে তো আমরা সেই প্রথম দিকে পিওটাকে সিকিওর করে রেখেছিলাম যাতে এত বড় একটা ছোট বাচ্চা ইঞ্জোরড হয়েছে আপেক্ষিকভাবে শুরুতে সেই সময় যেটা আমরা ইনফরমেশন পাই যে বাড়িতে সেই সময় শুধু বাচ্চাটি ছিল অন্য কেউ ছিল না ছোট বাচ্চাটি এসে যে দিদি ওকে প্রথম দেখতে পায় পরবর্তীকালে বিভিন্ন ধরনের যে তথ্য প্রমাণ লোকাল উইটনেস বাকি লোকজন সমস্ত সিসিটিভি ফুটেজ হ্যাঁ টেকনিক্যাল এভিডেন্সেস এগুলো আমরা কনসিডার করি পিওর এক্সপার্ট দিয়ে আমরা ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট তারপরে এফএসএন থেকে এক্সপার্ট সকলেই এসে এক্সামিন করে তথ্য প্রমাণ কালেক্ট করেছেন সেই তথ্য প্রমাণের ভিত্তিতে প্রাইমারিভাবে যতদূর আমরা ইনভেস্টিগেশন এতক্ষণ চলেছে তার ভিত্তিতে আমরা দুজনকে আজকে অ্যারেস্ট করেছি এনি আমার কালিক ভোলানাথের রিপোর্ট দেখাবো সম্প্রতি বেশ 3-4 দিন আগে হুগলির ও উত্তরপাড়া থানা অন্তর্গত চন্দননগর কমিশনারেটের এলাকায় কর্ণগড় কানাইপুরে একটি মানে অস্বাভাবিক একটি সেনসেশনাল মার্ডার কেস ঘটেছিল ঘটনা স্থল পরে যখন ওখানে পুলিশ যায় তখন তাদেরকে বেশ বেগ পেতে হয় স্বয়ং চন্দননগর পুলিশ কমিশনারের কমিশনারেটের পুলিশ কমিশনার আমি পি জাবালগি নিজের কাঁধে এই তদন্তের ভার পুরো দায়িত্ব নেন তারপরে ওনার সাথে যে শ্রীরামপুর জোনের ডিসিপি অর্ণব বিশ্বাসের সঙ্গে এসিপি আলী রাজা এবং উত্তরপাড়া থানার আইসি সবাই মিলে এই তদন্তে উঠে পড়ে লেগে লাগেন কীভাবে নির্মম নৃশংসভাবে হত্যা করা হয়েছিল সেই তদন্তে কেনারা করতে পুলিশ আধিকারিকরা উঠে পড়ে লাগেন ডাক তড়িঘড়ি ডাকা হয় এফএসএল থেকে ফরেনসিক এক্সপার্ট সঙ্গে সঙ্গে সিআইডি বিশেষ টিম তারা ফিঙ্গার প্রিন্ট এক্সপার্টকে ডাকা হয় তারপরে তদন্ত শুরু হয়। কালকে একটি বিশেষ প্রেস কনফারেন্স করে শ্রীরামপুর জোনের চন্দ্রনগর কমিশনারেটের ডিসিপি অর্ণব বিশ্বাস জানান যে এই কেসে যে বাচ্চাটি মারা যায় তার মা এবং তার বান্ধবী তার বান্ধবীর বাড়ি হচ্ছে কলকাতা ওয়াটগঞ্জ এলাকায় পুলিশ আধিকারিকরা জানান যে এই লেসবিয়ান রিলেশনশিপের জন্যে এই বাচ্চাকে বলি হতে হলো কেননা মায়ের সঙ্গে তার বান্ধবী যে লেসবিয়ান রিলেশনশিপ ছিল সে বাচ্চাটি জেনে গিয়েছিল তাদের মানে তার মা এবং তার বান্ধবী ঈশ্বরত পারবীন তাদের মাথায় সেই সবসময় এই ভয় চেপেছিল এই কোনো দিন সেই বাচ্চাটি এই ওনার রিলেশনশিপটা এক্সপোজ করে দেবে পুরো জনসাপেক্ষে সেই ভয়ে তারা একেবারে প্ল্যান করে ওর মা টিভির বলুম জোর করে বা বাড়ির কুকুরের মুখটাকে নিস্তব্ধ করে বান্ধবীকে সঙ্গে নিয়ে সেই বাচ্চাটিকে নৃশংসভাবে খুন করেছিল প্রথমে তাকে ওই গণেশ মূর্তি দিয়ে মাথা থেতলে দেয়া হয় তারপরে দুটো হাতে শিরা কেটে তারপরে তরকারি কাটা যে চাকু আছে অনেকবার কুপিয়ে তাকে মার্ডার করা হয়েছিল এটা মানে চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশের একটি বড় সাফল্য কেননা এই চার দিন মাথায় তারা এত বড় মার্ডার কেসে যেখানে তদন্তে প্রাথমিকভাবে কোনো ক্লু ছিল না তারা কিন্তু ফিঙ্গার প্রিন্ট প্রিন্ট এক্সপার্টের সাহায্য নিল এফএসএল সাহায্য নিল তারপরে যখন পুলিশ নিশ্চিত হয় যে ওর মা এবং তার বান্ধবী দুজন মিলে ওই বাচ্চাটিকে খুন করেছে তাদের ফিঙ্গার প্রিন্ট বা ঘটনাস্থল থেকে যা স্যাম্পেল পাওয়া গেছে তাদেরকে ম্যাচ করানো হয় তখন পুলিশ হান্ড্রেড পারসেন্ট সিংহবাগ নিশ্চিত হয়ে যায় কি এই দুজনই মার্ডার তারপরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় জিজ্ঞাসাবাদ করার পরে পুলিশ তারা কিন্তু পুলিশের সামনে নিজের অপরাধ স্বীকার করে তদন্তকারী অফিসাররা জানান যে প্রথমে ওর মা ইসরত পারবিন মানে দুজন যোগ সাজেস্ট করে ঈশ্বর পারবিন মানে নিজের ওয়াটগঞ্জ বাড়ি থেকে মোটামুটি আনুমানিক দুটো আড়াইটে সময় বেরোয় তারপরে সে ফোনটি সুইচ সুইচ অফ করে দেয় তারপরে ওর ফোন টাওয়ার লোকেশন কিন্তু বিকেলবেলা সাতটা বা আটটার সময় আবার ওয়াটগঞ্জ কলকাতায় পাওয়া যায় কিন্তু তার মাঝখানে সে মিনিট পাঁচ ছয়েক আবার সেই বাচ্চার মায়ের সঙ্গে কথা বলেছিল পুলিশ কিন্তু মোবাইল টাওয়ার লোকেশনটাকেও ট্র্যাক করে এই গোটা মডার্ন টেকনোলজিকেও ই করে বা ইউটিলাইজ করে এবং বিশেষভাবে ভাবে চন্দননগর পুলিশ কমিশনারেটে পুলিশ কমিশনার অমিত পি জগলগি ব্যক্তিগত প্রচেষ্টায় এবং উত্তরপাড়া থানার তদন্তকারী অফিসারদের চেষ্টায় এই হুগলি জেলার সাম্প্রতিক কালে একেবারে রহস্যময় এবং বড়সড় তদন্তে কিনারা করতে সফল হলো চন্দননগর কমিশনারেটে পুলিশ। कोत पुलिस কমিশনার অমিত পি জগলভিন নেতৃত্বে পুলিশের একটি বিশেষ তদন্তকারী দল এই পুরো বিষয়টার তদন্ত করে এবং সিআইডির মদতে নৃশংসভাবে এই যে খুন সেই খুনের কিনারা করা হয় আর তারপরেই দুজনকে নিজেদের হেফাজতে নিয়ে চলে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবান এরপর দুজন অভিযুক্ত নিজেদের অপরাধ পুলিশের সামনে স্বীকার করে নেয় কিন্তু এখান থেকে একটাই প্রশ্ন উঠছে যে মা কতটা নৃশংস হলে এইভাবে ছেলেকে খুন করতে পারে সাবস্ক্রাইব করবেন আজতাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন আজতাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে